আজকে আমরা যে জিনিসটা শিখব এটার নাম হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ ডিজাইন আমরা দেখি ওয়েব পেজ ডিজাইন মূলত কীরকম। একটা ওয়েবসাইটে যেসব ধরনের ডিজাইন লাগে পুরো ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে ওয়েব পেজ ডিজাইন। একটা ওয়েবসাইটে তো বিভিন্ন পেজ থাকে, একটা পেজ মিলে তো একটা ওয়েবসাইট, তো সেইটার যে জন্য যে ডিজাইন করা লাগে সেটাই হচ্ছে ওয়েব পেজ। একটা পার পেজ আমরা কীরকমভাবে ডিজাইন করবো সেটা আমরা শিখবো হচ্ছে ওয়েব পেজ ডিজাইনে। তো এই ক্লাসটা হচ্ছে দুই, মানে এই ওয়েব পেজ ডিজাইন পুরোটা শেষ করতে দুটো ক্লাস লাগবে। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে লোগো ডিজাইন, ইয়া লগ ইন পেজ ডিজাইন। যে কোনো লগ ইন পেজ বা যে কোনো ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড, শেপ, আইকন, টেক্সট, এই চারটা জিনিস মাথায় রেখে ডিজাইন করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা কী, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে হচ্ছে উপর এই কোনার একটু পার্পল আর এখানে হচ্ছে অ্যাকুয়া কালার ব্যাকগ্রাউন্ড, দিয়ে একটা গ্রেডিয়েন্ট দেওয়া, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আবার একটা হোয়াইট রেক্ট্যাঙ্গেলের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ সেটার মধ্যে হচ্ছে আবার দুইটা আলাদা সার্কেল টাইপের, মানে হাফ সার্কেল টাইপের। এবার হচ্ছে শেপ কোনগুলো, এখানে শেপ হচ্ছে এই যে একটা লাইন এটা একটা শেপ, এটা একটা শেপ, এখানে লগ ইনের মধ্যে যেই একটা স্কোয়ার দেখতেছি এটা একটা শেপ, আর আইকন হচ্ছে এইটা একটা আইকন, এটা একটা আইকন, আর কোনো আইকন নেই। ওকে, তাহলে হচ্ছে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের পর দিব হচ্ছে শেপ, পর আইকন, আইকনের পর হচ্ছে এই টেক্সট, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে একটা পেজ নিই। ওয়েব পেজের বিভিন্ন সাইজ থাকে, ফটোশপে এখানে ওয়েবে গেলে হচ্ছে বিভিন্ন সাইজ পাওয়াই যায়। এরপর আপনার ক্লায়েন্টরা যদি কাস্টমাইজ করে সাইজ টাইজ সেই সাইজে দিতে পারে, আমরা 800 আর 600 তো ইউজ করি হিসাবে। ওকে, এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ফিল করবো। গ্রেডিয়েন্ট ফিলের আগে দেখানো হয়েছে গ্রেডিয়েন্ট ফিলটা হচ্ছে এখানে, শর্টকাটটা হচ্ছে জি, হ্যাঁ এখানে আমাদের কালার কী কী লাগতেছে, এই সাইডে একটু পার্পল আর এখানে আপু। ওকে, আমরা কালার টিকে না দেয় এখানে যে দুইটা কালার, আমরা দুইটা কালার হিসেবে এটা সিলেক্ট করি, দেন হচ্ছে এই জায়গায় দেখবো এখানে যেই হচ্ছে আকুয়া কালারটা, আকুয়া কালার হচ্ছে এইটা। এবার হচ্ছে গ্রাইন্ডটা নেই, না আমাদের লাগবে হচ্ছে উল্টো, আমরা নিউ একটা লেয়ার নিয়ে নিই, এবার হচ্ছে এটা উল্টো করে নিই, গ্রাইন্ড চলে আসছে। এরপর হচ্ছে একটা কি রেক্ট্যাঙ্গেল লাগবে হোয়াইট কালারের, তো হোয়াইট কালার রেক্ট্যাঙ্গেল নিয়ে মাঝে মাঝে দিয়ে রেক্ট্যাঙ্গেল পেয়ে যাই, রেক্ট্যাঙ্গেল নিলে হচ্ছে অটোমেটিকলি আলাদা একটা লেয়ার তৈরি হয়ে যাবে, রেক্ট্যাঙ্গেলটার স্ট্রোক থাকবে না আর এটা থাকবে হচ্ছে হোয়াইট। ওকে, এবার এটা একদম একদম মিডলে থাকা লাগবে, মিডলের জন্য হচ্ছে মিডলে চলে আসছে রেক্ট্যাঙ্গেলের মধ্যে। এবার হচ্ছে আমরা শেপ দেখবো, শেপ হচ্ছে দুইটা লাইন, একটা লাইন হচ্ছে সরি ব্যাকগ্রাউন্ড সাইজ নেই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও দুইটা আছে, এই দুইটা নিই আমরা, এই দুইটা কীভাবে নিতে পারি, নিউ একটা লেয়ার নিই, লেয়ার নিয়ে ইলেকট্রিক্যাল মার্কিং টুল নিই, এটা আসলো, আসার পর হচ্ছে এটাকে আমরা যেহেতু মাঝখানে কাট
হাফ করা লাগবে, সেই ক্ষেত্রে ইউজ করব হচ্ছে এটা। এটা ইউজ করে একদম মিডল থেকে হয়ে গেল। এবার এটার আমরা গ্রেডিয়েন্ট কালার করবো, গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে গিয়ে হচ্ছে কালারটা ফুল সেটে একটা লাগবে। এটারই হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করে দিতে পারি, অথবা করতে পারি হচ্ছে ক্লিক হরাইজন্টাল। ওকে, হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ডের এই চারটা লেয়ারের ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা চারটা লেয়ার শিফট ধরে সিলেক্ট করে গ্রুপ করে ফেলি। গ্রুপের নাম দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, শর্টকাটে বিজি। এরপর হচ্ছে শেপ, শেপ জাস্ট এই তিনটা লাগবে, তিনটা শেপ দিই। শেপ একটা, এই যে লাইন টুল পাইছি, এখানে একটা লাগবে হচ্ছে শেপ। এটার কালার থাকবে হচ্ছে আকুয়া। আর আরেকটা শেপ লাগবে সেম সাইজের, এটাকে কপি করে নিলাম, নিলে নিয়ে এটার কালার চেঞ্জ করে দিই। কালার দিয়ে হচ্ছে ওকে, দুটো শেপ হয়ে গেল। এরপর হচ্ছে এখানে আরেকটা শেপ লাগবে, এটা হচ্ছে এই সাইড একটু ইয়া কালার, ভায়োলেট কালার, এই সাইড হচ্ছে ডার্ক ব্লু, ভায়োলেটের ডার্ক ব্লু জন্য একটা শেপ দিই। এবার দেখবেন এটা হচ্ছে এই কর্নারগুলো কিন্তু হালকা রাউন্ড করা। হ্যাঁ, তো আমরা এটা কর্নারটা রাউন্ড করার জন্য জাস্ট 10 পিক্সেল দিই, না বেশি হয়ে গেল, একটু কমাই দিই, 5 পিক্সেল দিই। হ্যাঁ, কালার দিব হচ্ছে যে যেটা আমার গ্রেডিয়েন্ট করা লাগবে, গ্রেডিয়েন্ট কালার দিই, গ্রেডিয়েন্টের মধ্যে এটা হালকা ভায়োলেট সাইড, আর এক সাইড হচ্ছে সরি আমাদের এটার ভুল কালার চলছে, এখানে ফিল্ডটাকে কালার করা লাগে, ফিল্ডে গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে ভালো কি আছে কোনো সময় দিচ্ছি। এটা আপ অ্যান্ড ডাউন কালার হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে পাশাপাশি লাগবে, পাশাপাশির জন্য এটাকে 0 ডিগ্রি নিয়ে নেব। ওকে, এবার কালার হয়েছে না, শেপটা এখন আমরা চাইলে গ্রুপ করতে পারি, বাট এখন করব না, কারণ বাকিগুলো হচ্ছে শেপের সাথে অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। তো আমরা আগে এই এগুলো আগে লিখি, লগ ইন, ইন্টারভিউ ডিটেলস, ফিলার টু কন্টিনিউ। ওকে, একটা টেক্সট লাগতেছে, সরি টেক্সট না, এখন যাব হচ্ছে আমরা আইকন, আইকন কী কী আছে, একটা মেইল আইকন আর একটা হচ্ছে লক আইকন। আইকনগুলো আমরা পাবো হচ্ছে ফ্ল্যাট আইকন ডট কম, এই হচ্ছে ফ্ল্যাট আইকন যায়। এখানে লাগবে কী কী, একটা মেইল না টোটালি ফ্রি, মেইল মেইল মেইলের জন্য এটা না, একটা লাগবে হচ্ছে লক। লকের জন্য এটা মিলটাকে টান দিয়ে এখানে
চলে আসলো। এবার টেক্সটে যাই, টেক্সট কিছু লগ ইন আর ইন্টারভিউ ডিটেলস ফিল আউট করতে হবে। আমরা এসব কাজের ক্ষেত্রে মোস্ট অফ টাইম ইউজ করবো হচ্ছে ল্যাটো অর রোবোটো নামে যেটা ফন্ট আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। ল্যাটোটা ইউজ করি, ল্যাটোটা এটাতে কালার লাগবে হচ্ছে আকুয়া বা আকুয়া কালার দেয় ল্যাটো বোল্ড করে দিই ল্যাটো বোল্ড। এবার লগ ইনটা সুন্দর লাগছে। লগ ইনের পর ইন্টারভিউ ডিটেলস ফিল আউট কন্টিনিউ। কালার হচ্ছে ব্ল্যাক হবে আর এটা রেগুলার। এই দুটো হচ্ছে আরেকটু জানতে আছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড কপি করি পাসওয়ার্ড বলছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ হিয়ার। এখন দেখেন এখানে হচ্ছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট একটু অ্যাশ কালার আর সাইন আপ হেয়ারটা হচ্ছে ব্লু কালার। আমরা এইভাবে কালার করবো এটাকে, যাই এই লেয়ারেই যাই, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্টটাকে একসাথে সিলেক্ট করি, করে কালার রাখি আর সাইন আপ হেয়ারটাকে সিলেক্ট করে হচ্ছে আকুয়া কালারে যাই। তো হয়ে গেল, আরেকটা বাকি মনে হয়েছে না? হ্যাঁ লগ ইন, লগ ইন বাকি। ওকে আমরা এখানে লগ ইন দিয়ে দিই আর
লগইন তো হবে হচ্ছে হোয়াইট কালার। আমাদের ওয়েবপেজ রেডি, যখন ওইগুলো ক্লায়েন্টকে সাবমিট করবেন বা ওয়েবপেজ বানানোটা শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন মনে রাখবেন যে এই লেয়ারগুলো কিন্তু একটা কী বলে সাজানো গুছানো থাকা লাগবে। আপনার এখানে কিন্তু ফার্স্টে ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডের পর হচ্ছে শেপ, এরপর আইকন, এরপর টেক্সট, এটা কিন্তু একটার উপরে আরেকটা। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেভাবে আছে সেভাবেই সবগুলো টেক্সট একসাথে সেভ করি, সেভ করে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, এখানে দিয়ে দিয়ে হচ্ছে টেক্সট। এরপর আমার আইকন, আইকন হচ্ছে কয়টা, এখন দুইটা মাত্র, সেভ করি গ্রুপ আইকন, এরপর হচ্ছে শেপ, তিনটা শেপ, গ্রুপ, ডাবল ক্লিক করে ওকে। এখন হচ্ছে আপনারা নিজেরা এখানে ট্রাই করবেন, সেটা হচ্ছে সিম্পল দিলাম, এটা ট্রাই করুন ওকে, এটা এখন ঠিক আছে।